আচ্ছা, আগের দিন আমরা করেছি লেঞ্জেস ল করেছি, সবাই একটু এগিয়ে হয়তো এই লাইনে চলে যেত, সবাই এগিয়ে হয়। আগের দিন আমরা করেছি লেঞ্জেস ল আর নিউম্যানস ল, রাইট? আমরা এই ইকুয়েশনটা দেখেছি যে এপসাইলন ইকুয়ালস টু এন ডেল্টা ফাই বাই ডেল্টা টি, দেখেছেন এই ইকুয়েশনটা, এপসাইলন ইকুয়ালস টু এন ডেল্টা ফাই বাই ডেল্টা টি। আচ্ছা, যদি একটা সার্কিট থাকে সেখানে যদি এপসাইলন ইএমএফ ইন্ডিউসড হয় আর এর রেজিস্ট্যান্স যদি আর হয়, তাহলে নিশ্চয়ই একটা কারেন্ট যাবে না এর মধ্যে দিয়ে। তাহলে কারেন্ট এপসাইলন আর আর এর মধ্যে কী রিলেশন? কারেন্ট এপসাইলন আর আর এর মধ্যে কী রিলেশন? এপসাইলন ইকুয়ালস টু আই আর, তাহলে আই কী হবে? এপসাইলন বাই আর। এপসাইলন মানে কি? দেখ, এন ডেল্টা ফাই বাই ডেল্টা টি, তাই না? যদি বাই আর করে দিই তাহলে এটা বাই আর, তাহলে কী হবে? এন বাই আর ডেল্টা ফাই বাই ডেল্টা টি। ক্লিয়ার হলো? এটা কী পেলাম? কারেন্ট পেলাম না। যদি আমাকে চার্জ বার করতে বলে যে এখানে ইউনিট টাইমে, তাহলে ডেল্টা টি টাইমে কতটুকু চার্জ যাচ্ছে, তাই তো? তাহলে আই ইকুয়ালস টু আমার ডেল্টা কিউ বাই ডেল্টা টি, তাই না? তাহলে ডেল্টা কিউকে কী লিখবো বল? ডেল্টা কিউকে কী লিখবো? আই, সবাই বল, আই ইন্টু ডেল্টা টি। সুমিষ্ট দেখতে পাচ্ছিস? সুমিষ্ট দেখতে পাচ্ছিস? নাহলে এই পাশটা চলে আসতে পারিস। আই ইন্টু ডেল্টা টি, আই মানে কি? এটা না, তাহলে কী হবে? এন বাই আর ইন্টু ডেল্টা ফাই বাই ডেল্টা টি, আই এর ভ্যালুটা এখানে পুট করলাম ইন্টু ডেল্টা টি। দেখ, ডেল্টা টি কেটে গেল, তাহলে এখান থেকে কী পেলাম? এন ডেল্টা ফাই বাই আর। তাহলে চার্জ কিউ ইকুয়ালস টু কী হলো? এন ডেল্টা ফাই বাই আর। এটা আমরা চার্জ বুঝলাম, ওকে। নেক্সট আমরা বার করব যে ফ্লাক্স, ফ্লাক্স ফাই, ফ্লাক্স ফাই ইকুয়ালস টু আমরা কী বলি বলতো? ম্যাগনেটিক ফিল্ড ইনটু এরিয়া, তাই না? বি ইনটু এ। তার মানে ফ্লাক্স ফাই ইকুয়ালস টু কী বলি? বি ইনটু এ বলি না, ভেক্টর ফর্মে কী বলবো? বি ডটে, তুই এখানটায়, ভেক্টর ফর্মে কী বলবো? বি ভেক্টর ডট এ ভেক্টর। তার মানে যদি ভেক্টর থেকে ছাড়ি সেটাকে কী লিখব? বি এ কস অফ থিটা, তাহলে সেটাকে লিখব বি এ কস অফ থিটা। ক্লিয়ার হয়েছে? এবার যদি ফ্লাক্সের চেঞ্জ হতে হয়, আমরা জানবো কী কী কারণে ফ্লাক্সের চেঞ্জ হতে পারে। একটা কারণ, যদি আমার বিটা চেঞ্জ হয়, ফ্লাক্সের চেঞ্জ হতে পারে, তাহলে ডেল্টা ফাই যদি বার করতে চাই, দেখ, তাহলে ডেল্টা বি এ কস থিটা, এই তিনটে টার্ম আসে না? তাহলে কী কী চেঞ্জ হতে পারে? এরকম তো হতে পারে, একটা বি এর চেঞ্জের জন্য হতে পারে, একটা এরিয়ার চেঞ্জের জন্য হতে পারে, একটা কস থিটা চেঞ্জের জন্য হতে পারে, তিনটেই পসিবল, রাইট? প্রথমে বার করব যে যদি বি এর জন্য চেঞ্জ হয়, কীভাবে চেঞ্জ হতে পারে বি এর জন্য? ম্যাগনেটিক ফিল্ড বাড়তে পারে বা কমতে পারে। আচ্ছা, সাপোজ আমার একটা সোলেনয়েড আছে, তার ম্যাগনেটিক ফিল্ড বি, যদি এখান থেকে আই কারেন্ট চায়, এন যদি নাম্বার অফ ট্রান্সফার ইউনিট লেন্থ হয়, তাহলে বি ইকুয়ালস টু কী হয়? আমরা করেছি বি ইকুয়ালস টু এন আই এ, তাহলে এন আই মিউ নট এন আই, বি হচ্ছে মিউ নট এন আই, রাইট? তাহলে এখানে বি কার উপরে ডিপেন্ড করছে? আয়ের উপর ডিপেন্ড করছে, কারণ নাম্বার অফ টার্মস তো আমি চেঞ্জ করবো না, মিউ নটকেও আমি কি চেঞ্জ করবো? মিউ নটকেও চেঞ্জ করবো না। তাহলে বি যদি মিউ নট এন আই হয়, তাহলে আয়ের উপর বি ডিপেন্ড করছে, তাহলে একটা তো হতে পারে যে এইখানে ডেল্টা ফাই, ধর এ কস থিটা কনস্ট্যান্ট হলো, তাহলে নিশ্চয়ই ডেল্টা বি হতে পারে। সাপোজ যদি উইথ রেসপেক্ট টু টাইম এটাকে ডেরিভেটিভ করি, তাহলে ডেল্টা ফাই বাই ডেল্টা টি লিখতে পারি এ কস থিটা ডেল্টা বি বাই ডেল্টা টি, রাইট? তার মানে এখান থেকে লিখতে পারি যে এ কস থিটা, ডেল্টা বি মানে কি? মিউ নট এন আই। তার মানে ডেল্টা বি মানে লিখতে পারি ডেল্টা মিউ নট এন আই বাই ডেল্টা টি। দেখ, তাহলে এখান থেকে মিউ নট এন বেরিয়ে আসে, তাহলে এ কস থিটা ইন্টু মিউ নট এন ইন্টু ডেল্টা আই বাই ডেল্টা টি। তাহলে একটা পসিবিলিটি কি, যে যদি আমার কারেন্টটা চেঞ্জ হতে থাকে উইথ রেসপেক্ট টু টাইম, তাহলে কারেন্ট চেঞ্জ হলে অটোমেটিক্যালি কে চেঞ্জ হবে?
ম্যাগনেটিক ফিল্ড, তাহলে সেই কারণে কিন্তু দেয়ার ক্যান বি আ চেঞ্জ ইন ম্যাগনেটিক ফ্লাক্স ডেল্টা ফাই। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এটা গেল একটা কেস, এটা গেল একটা কেস। নেক্সট হচ্ছে বাই চেঞ্জিং, আচ্ছা এইটা তোর বইয়ে কী করেছে, তোর বইয়ে এইটাকে এই জায়গায় এনে রেখে দিয়েছে, ঠিক আছে? আর ডাইরেকশন যদি কনসিডার করি তাহলে এপসাইলন ইকুয়ালস টু কী হয়, মাইনাস এন ডেল্টা ফাই ডেল্টা টি, তাই হয় না? রাইট, এটা তো ডেল্টা ফাই ডেল্টা টি। তাহলে যদি বলি যে এখান থেকে ইএমএফ এর চেঞ্জ কী হবে, তাহলে এপসাইলন ইকুয়ালস টু মাইনাস এন ডেল্টা ফাই ডেল্টা টির ভ্যালুটা পুট করে দিতে পারি, তাহলে মাইনাস এন এ কস থিটা ইনটু ডেল্টা বি বাই ডেল্টা টি, এই এক্সপ্রেশনটা তোর বইয়ে করা আছে, একটু দেখে নিবি, ঠিক আছে? কিছুই না, একটা থেকে আর একটা আসে। আচ্ছা, এইটুকু বোঝা গেল। নেক্সট যে জিনিসটা সেটা হচ্ছে যে হাউ ক্যান ইট চেঞ্জ উইথ রেসপেক্ট টু এরিয়া, বি এর সাথে চেঞ্জ কীভাবে আমরা দেখিয়ে নিয়েছি, তাহলে চেঞ্জ উইথ রেসপেক্ট টু বি। নেক্সট আমরা করবো চেঞ্জ উইথ রেসপেক্ট টু এরিয়া, তার মানে এরিয়ার সাথে কী করে ডিপেন্ড করছে দেখ। আচ্ছা, যখন এরিয়ার সাথে ডিপেন্ড করবে তখন কি বি আর কস থিটা চেঞ্জ হবে? না, তখন কে কনস্ট্যান্ট থাকবে, বি আর কস থিটা কনস্ট্যান্ট থাকবে। তাহলে তখন একমাত্র কে চেঞ্জ হবে আমার সাথে বল, সুবিধা হবে করতে, কে চেঞ্জ হবে? এ, কারণ কার উপরে চেঞ্জ দেখতে চাইছি, শুধু এ। যখন একটার উপরে চেঞ্জ দেখবো বাকিগুলোকে কী ধরবো, কনস্ট্যান্ট। তার মানে সেই ক্ষেত্রে ডেল্টা ফাই যখন এরিয়া চেঞ্জ হবে, সাপোজ ডেল্টা ফাই বাই ডেল্টা টি করছি, রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স করছি, তেমন নিশ্চয়ই বি আর কস থিটাকে বার করে নেবো, তাহলে সেখানে একমাত্র কে চেঞ্জ করবে, ডেল্টা এ বাই ডেল্টা টি। ক্লিয়ার হয়েছে? এটা কীরকম, সাপোজ তোর কাছে এরকম একটা মেটাল আছে, তুই কী করলি যে এখানে একটা তার নিলি, কন্ডাক্টিং ওয়্যার, আর এইটাও পুরোটাই একটা কন্ডাক্টিং ওয়্যার। ক্লিয়ার হয়েছে? তুই কী করলি, এখান থেকে এটাকে পেছন দিকে টেনে দিলি, তাহলে এর মাঝখানে এরিয়াটা বাড়লো না কমলো, বেড়ে গেল। এবার যদি সারফেসের ভেতর দিকে ম্যাগনেটিক ফিল্ড যায়, তাহলে ম্যাগনেটিক ফিল্ডের সাথে লিঙ্কড এরিয়া যদি এটা পেছন দিকে নিয়ে যায়, তাহলে সেটা বাড়ছে না কমছে? বাড়ছে। তাহলে নিশ্চয়ই সেখানে দেড় চেঞ্জ ইন এরিয়া, তাহলে সেখানে একটা চেঞ্জ ইন ফ্লাক্স হতে পারে। বোঝা গেছে পারমিতা? ক্লিয়ার? ওকে, নেক্সট হচ্ছে যে যদি অ্যাঙ্গেল চেঞ্জ হয়, কীরকম দেখো, যদি অ্যাঙ্গেল চেঞ্জ হয় তাহলে আমি ডেল্টা ফাইকে কী লিখতে পারি, এটা হচ্ছে পয়েন্ট নাম্বার টু, হ্যাঁ, চেঞ্জ ইন এরিয়া, প্রথমে করেছি চেঞ্জ ইন ম্যাগনেটিক ফিল্ড, এখন করছি চেঞ্জ ইন অ্যাঙ্গেল, কী হতে পারে, ডেল্টা ফাই বাই ডেল্টা টি। আচ্ছা দেখ তো, এইটাকে এরিয়া কনস্ট্যান্ট, আর কে কনস্ট্যান্ট থাকবে, এরিয়া কনস্ট্যান্ট থাকবে, আর কে, ম্যাগনেটিক ফিল্ড বি, এই দুটো কনস্ট্যান্ট থাকবে, তাহলে ডেল্টা ফাই বাই ডেল্টা টিকে লিখতে পারি, এই দুটো যদি কনস্ট্যান্ট থাকে বের করে আনতে পারি না, তাহলে বিকে বের করে আনতে পারি, একেও কী করতে পারি, বের করে আনতে পারি, তাহলে যদি বি আর এ বের করে আনি তাহলে কী থাকলো, ডেল্টা কস থিটা বাই ডেল্টা টি। আগে দেখ এইটুকু বুঝলি কিনা। আচ্ছা, আমি কি এরকম করতে পারি যে বি এ ডেল্টা কস থিটা বাই ডেল্টা থিটা ইন্টু ডেল্টা থিটা বাই ডেল্টা টি, করা যায় না? ডিসপ্লেসমেন্ট রুল খুব ইজি, ডিফারেন্সিয়েশনে করেছি, তার মানে বি এ ডি ডি থিটা অফ কস থিটা কী হয়, ডিডি থিটা কস থিটা কী হয়, সাইন থিটা না মাইনাস সাইন থিটা, মাইনাস সাইন থিটা, তাহলে এখানের জন্য কী বসাবো, মাইনাস সাইন থিটা ইনটু ডি থিটা ডিটি, মানে কী ওমেগা, তার মানে দেখ ওমেগাটাকে আগে নিলাম, মাইনাসটাকেও আগে নিলাম, তাহলে মাইনাস ওমেগা বি এ সাইন অফ থিটা। আচ্ছা, এটা তো ডেল্টা ফাই ডেল্টা টি, যদি এপসাইলন বার করতে বলে, এপসাইলন ইকুয়ালস টু কী হয়, মাইনাস এন, তার মানে এপসাইলন বার করতে গেলে ফর্মুলা মাইনাস এন ডেল্টা ফাই বাই ডেল্টা টি, তাহলে এখানে মাইনাস এন ডেল্টা ফাই ডেল্টা টি মানে কি, মাইনাস ওমেগা বি এ সাইন অফ থিটা, প্লাস হয়ে গেল, তাহলে প্লাস এন ওমেগা এ বি সাইন অফ থিটা, তাহলে এপসাইলন বার করতে গেলে এই ফর্মুলা, আর যদি ডেল্টা ফাই ডেল্টা টি বার করি তাহলে এই ফর্মুলা, বইয়ে আছে দেখবি এই ফর্মুলাটা। হ্যাঁ, বি এ, আচ্ছা একটা জিনিস ভেবে দেখ, সাপোজ আমি ওটাকে বি ক্রসে লিখলাম, সাপোজ আমি এখানে ম্যাথ করছি না, কী করছি, ফিজিক্স, মিনিংফুল কিছু আসবে, বি ক্রস এ করলে সেটা ভেক্টর রিটার্ন করে না স্কেলার রিটার্ন করে,
ভেক্টর, ডেল্টা ফাই ডেল্টাটি কি ভেক্টর? স্কেলার। তার মানে কি ডিফারেন্স বুঝেছিস? যে আমাকে এখানে আগে ভাবতে হবে যে আমি যেটা করছি সেটা কি সত্যি এটার সাথে যায়, নাকি জাস্ট করতে হয় বলে করে দেবো, করতে হয় বলে করে দিলে দ্যাটস ম্যাথামেটিক্স, যদি ভাবি যে আদৌ করবো কি না দ্যাটস ফিজিক্স। এই ছোট্ট একটা ডিফারেন্স আছে। আচ্ছা, এটা আশা করি আমাদের ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, এবার না যেটা করব, এইটা একটুখানি কিন্তু চাপের আছে। ওকে, আমার সাথে সবাই কথা বলবি, নাহলে কিন্তু এটা বুঝতে পারবি না। এটা চাপের মানে বুঝতে না পারলে কোনোবারই করে উঠতে পারবি না, খুব কনসেপচুয়াল। এটা যেটা করব সেটাকে বলে মোশনাল ইএমএফ। কি বলে? মোশনাল ইএমএফ। দেখ, মোশনাল ইএমএফ মনে কর, লালটা বুঝতে পারবি না, তুই বুঝতে পারবি, ওরা কিন্তু বুঝতে পারবে না পরে, ঠিক আছে? মোশনাল ইএমএফ এখন মোশনাল ইএমএফ কি? সাপোজ তোর একটা এরিয়া আছে যার মধ্যে ম্যাগনেটিক ফিল্ড আছে। বলতো ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন কোন দিকে? ভেতর দিকে। সবাই বলতো জোরে বল, কোন দিকে? ভেতর দিকে, ইনসাইডে, রাইট? আমি কি করেছি, একটা মেটাল বারকে আমি মুভ করাচ্ছি, একটা মেটাল বারকে। কিরমভাবে? যে সাপোজ এটা আমার একটা মেটাল বার, যে মেটাল বারটা আছে সেই মেটাল বারের মধ্যে তো ফ্রি ইলেকট্রন থাকবে। মেটাল মানে কি? দেয়ার মাস্ট বি ফ্রি ইলেকট্রনস। মেটাল বারে কি কোনো পজিটিভ ফ্রি আয়ন্স থাকে? থাকে না। কি থাকবে? ফ্রি ইলেকট্রনস। তোমার গোটা জায়গা ধরে ইলেকট্রন আছে, তো আমি যে কোনো একটা আরবিট্রারি ইলেকট্রনকে ধরছি, এনি আরবিট্রারি ইলেকট্রন, ই মাইনাস লিখলাম ইচ্ছা করে। আমি না কি করছি যে এইটাকে সামনের দিকে ভি ভেলোসিটিতে নিয়ে যাচ্ছি। কত ভেলোসিটিতে? ভি ভেলোসিটি। দীপ্তক শুনতে পাচ্ছি না, কত ভেলোসিটিতে? ভি। ম্যাগনেটিক ফিল্ড ভেতর দিকে কাজ করছে, সাপোজ যে ম্যাগনেটিক ফিল্ড কাজ করছে তার ভ্যালু হচ্ছে ক্যাপিটাল ভি। প্রথম জিনিস নিলয় বল, ভি আর ভি এর মধ্যে অ্যাঙ্গেল কত? হ্যাঁ, ভি এই দিকে, বি এই দিকে, কত অ্যাঙ্গেল? 90 ডিগ্রি। তার মানে লোরেঞ্জ ফোর্স করেছে। লোরেঞ্জ ফোর্স ইকুয়েশন কি? লোরেঞ্জ ফোর্স ইকুয়েশন কি সুমিষ্ট? লোরেঞ্জ ফোর্স ইকুয়েশন কি রাসেল? অবন্তি। লোরেঞ্জ ফোর্স ইকুয়েশন কি? পারমিতা, টুয়া, দীপ্তক। কতবার পরীক্ষায় দিয়েছি? লোরেঞ্জ ফোর্স ইকুয়েশন এফ ইকুয়ালস টু কিউ ইন্টু ভেক্টর ই প্লাস ভি ক্রস পি। এখানে কি কোনো ইলেকট্রিক ফিল্ড কাজ করছে? লোরেঞ্জ ফোর্স ইকুয়েশন কিন্তু কিউ ভি ক্রস বি না, ই প্লাস ভি ক্রস বি। কিন্তু এখানে কি কোনো ইলেকট্রিক ফিল্ড কি কাজ করছে? না। তাহলে এই পার্টটা যদি না থাকে তাহলে ফোর্স কি হবে? কিউ ইন্টু ভি ক্রস ভি, তাই হবে না? তার মানে কিউ ভি বি সাইন 90। যাই হোক, তাহলে ফোর্সটা কোন দিকে হবে? ভি আর বি এর পারপেন্ডিকুলার ডাইরেকশনে, ভি এদিকে, বি এদিকে। কোন দিকে ফোর্স হবে? ভি এদিকে, বি এদিকে, ভি ক্রস বি, বুড়ো আঙুল কোন দিকে? তাহলে ফোর্স কোন দিকে হবে? তাহলে পজিটিভ চার্জ হলে তার ফোর্স উপর দিকে, নেগেটিভ চার্জ হলে নিচের দিকে। তার মানে এ যখন এইদিকে মুভ করছে ও একটা ফোর্স পাচ্ছে, এই ফোর্সটা নিশ্চয়ই ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্টের জন্য। তাই ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্টের জন্য যে ফোর্সটা তার নাম দেব এফ বি। তাহলে এর উপরে এফ বি কাজ করছে কোন দিকে? নিচের দিকে। হ্যাঁ, কিন্তু যদি একটা চার্জ ভেলোসিটি নিয়ে মুভ করে তাহলে কি হয়ে যায়? কারেন্ট হয়ে যায়। তার মানে ওই দিকে মুভ করছে, তাই ওর উপরে একটা ফোর্স কাজ করছে, এবং সেই ফোর্সটা কিসের জন্য? এফ বি বা ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্টের জন্য। যদি পজিটিভ চার্জ হতো সেটা উপর দিকে হতো, নেগেটিভ বলে সেটা ডাইরেকশন কোন দিকে হচ্ছে? নিচের দিকে। কোনো চার্জ পার্টিকেলের উপরে যদি ফোর্স কাজ করে তাহলে সে কি ওখানে দাঁড়িয়ে থাকবে? না, ধীরে ধীরে নিচে চলে আসবে, নিচে চলে আসবে।
তাহলে এই ইলেকট্রনটা কি করবে, ধীরে ধীরে নিচে চলে আসবে। ভালো কথা, তাহলে এই ইলেকট্রনটা নিচে চলে এলো, আর এই ইলেকট্রনের উপরে যে ফোর্সটা কাজ করছে, যেহেতু এটা একটা কনস্ট্যান্ট ইউনিফর্ম ভেলোসিটিতে মুভ করছে, তাহলে এই ফোর্সটা এফ ইকুয়ালস টু কী লিখবো, সিম্পলি কিউ ভি বি সাইন অফ ভি আর বি এর মধ্যে 90 ডিগ্রি, দ্যাট ইজ সিম্পলি কিউ ভি বি। এটা হচ্ছে সেই ফোর্সের ভ্যালু, ক্লিয়ার? কিউ এর চার্জটা হচ্ছে ইলেকট্রনের চার্জের সমান। কেউ যদি মনে করে স্যার আমি কিউটা না লিখে এখানে ইলেকট্রনের চার্জ লিখবো, লিখতেই পারে, তাহলে ই ভি বি লেখাই যায়, কোনো সমস্যা নেই তাতে। আচ্ছা, এইটুকু তো বোঝা গেল। তাতে কী হলো, ইলেকট্রনগুলো নিচের দিকে বাড়তে শুরু করলো, কিন্তু ইলেকট্রন তো তৈরি হবে না। এই ইলেকট্রনগুলো কোথা থেকে এলো? ইলেকট্রন কি তৈরি হবে? না। এই যে মেটালটা রয়েছে, এটা কি ইলেকট্রিক্যালি নেগেটিভ হয়ে যাচ্ছে? না, ওর ইলেকট্রনগুলোই উপর থেকে নিচে চলে আসছে, তাহলে উপরে কী হয়ে যাচ্ছে? পজিটিভ হয়ে যাচ্ছে। তার মানে ইলেকট্রনগুলো উপর থেকে নিচে চলে আসছে বলে নিশ্চয়ই উপরটা কী হয়ে যাচ্ছে? পজিটিভ। ভালো কথা, বলতে পারবি উপরটা যদি পজিটিভ হয়ে যায়, নিচেরটা যদি নেগেটিভ হয়ে যায়, তাহলে উপরে কী পোটেনশিয়াল, হাই পোটেনশিয়াল না লো পোটেনশিয়াল? হাই পোটেনশিয়াল। তার মানে এইটার জন্য উপরে একটা হাই পোটেনশিয়াল তৈরি হবে, আর এইটার জন্য নিচে একটা লো পোটেনশিয়াল তৈরি হবে। ক্লিয়ার হলো? একটা পজিটিভ চার্জকে আমি ছেড়ে দিয়েছি, পজিটিভ চার্জটা হাই পোটেনশিয়ালের দিকে যাবে না তার উল্টো দিকে যাবে? উল্টো দিকে যাবে। তাহলে পজিটিভ চার্জ লো পোটেনশিয়ালের দিকে যায়, তাহলে নেগেটিভ চার্জ কোন দিকে যাবে? হাই পোটেনশিয়াল। কেন যাবে? কারণ সে একটা ফোর্স ফিল করবে, তাই তো? তার মানে আমরা জানি কি, যেহেতু এখানে একটা পজিটিভ আর এখানে একটা নেগেটিভ চার্জ তৈরি হয়েছে, তার মানে নিশ্চয়ই এর অ্যাক্রসে একটা পোটেনশিয়াল ভি তৈরি হয়েছে, নিশ্চয়ই পোটেনশিয়াল ভি তৈরি হয়েছে, না হলে তো এটা হওয়া সম্ভব না। হাই পোটেনশিয়াল লো পোটেনশিয়াল তৈরি হওয়া মানে কি, একটা পোটেনশিয়াল ভি তৈরি হয়েছে। এই যে পোটেনশিয়াল, এইটাকেই বলে মোশনাল ইএমএফ। কি বলে? মোশনাল ইএমএফ। একটা কথা বলতো, যদি ভি ভেলোসিটি নিয়ে না মুভ করতো, তাহলে কি মোশনাল ইএমএফ তৈরি হতো? তাহলে এটা তখনই তৈরি হওয়া সম্ভব যখন ও একটা ভি ভেলোসিটি নিয়ে সামনের দিকে মুভ করে যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ বল। ওরকম কোনো ব্যাপার না, যে কোনো ভেলোসিটি মুভ করলেই তো ইলেকট্রনগুলো নিচের দিকে আসবে, কারণ ফোর্স ফিল করবে। ইলেকট্রন নিচের দিকে আসা মানে চার্জ সেপারেশন হবে, চার্জ সেপারেশন হওয়া মানেই মোশনাল ইএমএফ তৈরি হবে। যাই হোক, মোশনাল ইএমএফ তৈরি হয়ে গেল, যার ভ্যালু হচ্ছে ই। যদি এই মেটেরিয়ালটার লেন্থ হয় স্মল এল, তাহলে একটা ইলেকট্রিক ফিল্ডও তৈরি হবে। ই ইকুয়ালস টু ভি আর এল এর মধ্যে রিলেশন কি? ইকুয়ালস টু ই ইকুয়ালস টু ডিভি ডিএক্স বা ভি বাই এল। তাহলে ই ইকুয়ালস টু ডিভি ডিএক্স, এখানে তো ডিভি ডিএক্স না, ভি এল বলেই দিয়েছে, দ্যাট ইজ ভি বাই এল। ক্লিয়ার হয়েছে? তাহলে যদি এখানে কোনো একটা চার্জ থাকে, তারপর একটা ফোর্স কাজ করবে, কোনো ইলেকট্রিক ফিল্ডে যদি কোনো একটা চার্জ থাকে কিউ, ইলেকট্রিক ফিল্ড যদি ই হয়, তার ফোর্সের ভ্যালু কত হয়? না, এফ ইকুয়ালস টু সিম্পলি কিউ ইনটু ই। যদি একটা ইলেকট্রিক ফিল্ড থাকে ই, সেখানে যদি একটা চার্জ থাকে কিউ, সেই কিউ চার্জের উপর ফোর্স হয় কিউ টাইমস ই। বোঝা গেল? তাহলে এখানে একটা চার্জ আছে, দেখতে পাচ্ছি এখানে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়ে গেছে। ইলেকট্রিক ফিল্ড নিশ্চয়ই হাই পোটেনশিয়াল টু লো পোটেনশিয়াল ডাইরেক্টেড হয়, তাহলে এইটা হচ্ছে ডাইরেকশন অফ ইলেকট্রিক ফিল্ড, রাইট? ফোর্সও ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনেই হয়, তাহলে ফোর্সের ভ্যালু কত হবে? কিউ ই। সেই ফোর্সটা কোন দিকে হবে? ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন। কিন্তু ওখানে কিউটা হচ্ছে পজিটিভ চার্জ, নেগেটিভ চার্জ হলে তার ফোর্সটা ইলেকট্রিক ফিল্ডের দিকে হবে না উল্টো দিকে হবে? উল্টো দিকে হবে। তাহলে যেহেতু এখানে নেগেটিভ চার্জ, নিশ্চয়ই এর উপরে একটা ইলেকট্রিক ফোর্স তৈরি হলো এফি, রাইট? যে ইলেকট্রিক ফোর্স এফি তৈরি হলো, সেই এফির ভ্যালু হচ্ছে নিশ্চয়ই ই ইনটু ইলেকট্রিক ফিল্ড ক্যাপিটাল ই। কোনো কনফিউশন আছে আমাদের? না। তার মানে এটাকে সুন্দর করে লিখলে কি লিখতে পারি? ই, ই মানে হচ্ছে ভি বাই এল, তাহলে ই ইনটু ভি বাই এল। ডান? আচ্ছা, তাহলে আমি দুটো এক্সপ্রেশন পেলাম। একটা এক্সপ্রেশন পেলাম যে এফ ই হচ্ছে ই ইনটু ভি বাই এল, আর একটা এক্সপ্রেশন পেলাম এফ বি
ইকুয়ালস টু ইভি বি, তাহলে এটা ইকুয়েশান নাম্বার ওয়ান, এটা পেলাম ইকুয়েশান নাম্বার টু। প্রথম কথা হচ্ছে যে দুটো ইকুয়েশান পেয়েছি সেই দুটো ইকুয়েশানই ফোর্সের ইকুয়েশান, তার মানে দুজনই তো চাইবে তাদের দিকে ইলেকট্রনটাকে মুভ করে, তাই চাইবে না? কিন্তু কোন কন্ডিশনে ইলেকট্রনটা আর মুভ করবে না, কোন কন্ডিশনে? দুটো ফোর্স ইকুয়াল হয়ে গেলে, তার মানে দুটো ফোর্স ইকুয়াল হয়ে গেলে ইলেকট্রনটা সেই জায়গাতেই থাকবে, অর যখন দুটো ফোর্স ইকুয়াল হয়ে যাবে তখন তোর ইলেকট্রনের শিফট হবে না, তাহলে তার আগে অবধি যতটা পোটেনশিয়াল হয়ে গিয়েছিল সেটা কি আর বাড়তে পারবে? কেন বাড়তে পারবে না? কারণ ইলেকট্রন তার নিচের দিকে যাবেই না, কারণ ফোর্স দুটো সেম হয়ে গেছে। তার মানে মোশনাল ইএমএফ হচ্ছে সেই ইএমএফটা যখন একটা মেটাল একটা ভি ভেলোসিটি নিয়ে সামনের দিকে এগিয়ে যায়, তার জন্য একটা চার্জ সেপারেশন হয়, কিন্তু কতক্ষণ চার্জ সেপারেশন হয়? যতক্ষণ না যে কোনো একটা চার্জ পার্টিকেলের উপরে অ্যাক্ট করা ইলেকট্রিক ফোর্স আর ম্যাগনেটিক ফোর্সের ভ্যালু সেম না হয়ে যায়। যাই হোক, তো কোনো একটা সিচুয়েশানে সেম হয়ে গেছে, তাহলে যখন সেম হয়ে গেছে তখন নিশ্চয়ই এফই আর এফবি ইকুয়াল, রাইট? বসিয়ে দিচ্ছি, তাহলে এফই মানে কি ই ইনটু ভি বাই স্মল এল, এফবি মানে কি ই ইনটু ভি ইনটু ভি, দেখ ই কেটে গেল, তাহলে এখান থেকে ভি ইকুয়ালস টু কী পাচ্ছি? বি স্মল ভি ইনটু এল, যেখানে ভি হচ্ছে পোটেনশিয়াল বা যেটা হচ্ছে মোশনাল ইএমএফ, এখানে ভিকে কি বলেছি? মোশনাল ইএমএফ, রাইট? স্মল ভিটা কি? দিস ইজ ভেলোসিটি, কার ভেলোসিটি বলতো? অফ দ্য মেটাল স্ট্রিপ, ক্লিয়ার হয়েছে? মেটাল স্ট্রিপ। এল কি? এল হচ্ছে লেন্থ অফ দ্য মেটাল স্ট্রিপ। বি কি? বি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, ক্লিয়ার হয়েছে? একটা কি সিনপসিস দিয়ে দেবো, সুবিধা হয়? সিনপসিস দিয়ে দেবো, বল আরেকবার। হ্যাঁ, এবং যেটা ম্যাক্সিমাম হয়ে যায় সেটাই মোশনাল ইএমএফ, তার আগেগুলোকে বলি না, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, তাহলে এখান থেকে একটা ছোট্ট সিনপসিস দিয়ে দিই, সেটা হচ্ছে আমার একটা মেটাল স্ট্রিপ ছিল, সেই মেটাল স্ট্রিপটাকে আমি একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে ভি ভেলোসিটি নিয়ে মুভ করেছি, সুমিষ্ট এখানটায় বস, ভি ভেলোসিটি নিয়ে মুভ করিয়েছি, রাইট? যে মেটাল স্ট্রিপটা ছিল তার লেন্থ হচ্ছে এল, যখন মেটাল স্ট্রিপটাকে মুভ করিয়েছি দেখছি যে, নিলয় দরজাটা দিয়ে দে, দেখছি যে এর মধ্যে থাকা কোনো একটা চার্জ পার্টিকেল, এর মধ্যে থাকা কোনো একটা চার্জ পার্টিকেল একটা ম্যাগনেটিক ফোর্স ফিল করছে, রাইট? যেহেতু ইলেকট্রন তাই ফোর্সের ডাইরেকশনটা নিচের দিকে, বাকি ডিটেলস আমরা দেখেছি। এবার যখন একটা ইলেকট্রন ফোর্স পাবে অবভিয়াসলি ইলেকট্রনটা নিচের দিকে চলে আসবে, তাহলে এখানে কি হচ্ছে? ইলেকট্রনের নেগেটিভ চার্জের অ্যাকুমুলেশন, অবভিয়াসলি সামনের জায়গা থেকেই তো ছেড়ে নিচের জায়গায় আসছে, তাহলে উপরে কী তৈরি হবে? পজিটিভ সেপারেশন। যখনই চার্জ সেপারেশন হয়েছে তাদের মধ্যে কী তৈরি হয়? নিশ্চয়ই একটা পোটেনশিয়াল তৈরি হয়, তাহলে একটা পোটেনশিয়াল তৈরি হয়েছে, ঠিক আছে? এক সেকেন্ড, তাহলে একটা পোটেনশিয়াল তৈরি হয়েছে, যে পোটেনশিয়ালটা তৈরি হয়েছে সেই পোটেনশিয়ালটার জন্য নিশ্চয়ই একটা ইলেকট্রিক ফিল্ডও তৈরি হবে, আর আমরা জানি ইলেকট্রিক ফিল্ড পোটেনশিয়াল রিলেশন কি? ই ইকুয়ালস টু ভি বাই এল, ক্লিয়ার? এবার যখন ইলেকট্রিক ফিল্ড তৈরি হলো, ইলেকট্রিক ফিল্ড তৈরি হলো এবং একটা চার্জ থাকলো, তার মানে নিশ্চয়ই তার উপরে একটা ইলেকট্রিক ফোর্সও তৈরি হবে। যদি একটা ইলেকট্রিক ফোর্স তৈরি হয় তাহলে তার ডাইরেকশনটা হচ্ছে কোন দিকে? ওপর দিকে। অবভিয়াসলি এর উপরে দুটো ফোর্স কাজ করছে, কিন্তু যতক্ষণই ইলেকট্রিক ফিল্ডটা কাজ করছে ততক্ষণ তো চার্জ সেপারেশন অলরেডি হয়ে গেছে, কিন্তু প্রথমেই কি খুব বেশি ইলেকট্রিক ফিল্ড হয়ে যাবে? না তো। তাহলে যত চার্জ আরও বাড়বে এই ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু বাড়তে থাকবে, কিন্তু এফবিটা কনস্ট্যান্ট, একটা সময় হবে কি এফই বাড়তে 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 এফবির সমান হয়ে যাবে, তখন কি আর কোনো ইলেকট্রন নিচের দিকে আসবে? না। তাহলে তখন একটা কনস্ট্যান্ট চার্জ সেপারেশন হয়ে গেছে, সেটাকে আমরা বলি, তার জন্যে যে পোটেনশিয়ালটা তৈরি হয় সেটাকেই বলি মোশনাল ইএমএফ। এবার আমরা কী করলাম, সেই কন্ডিশানটা যখন এফই আর এফবি সমান, সেই কন্ডিশানটাকে সিম্পলি ইকুয়েট করলাম, ইকুয়েট করে দেখলাম ভি হচ্ছে বিভিএল, তাই ভি ইজ দি এক্সপ্রেশন ফর মোশনাল ইএমএফ। তোমরা এটা একটু খাতায় লিখে নাও।